হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তৃষা রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে শরীয়তপুরের জনপ্রিয় ড্রাগন ট্রি রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। ড্রাগন টি তৈরি করার জন্য লাগবে রসুন কুচি, লাগবে আদা কুচি, লাগবে লেবুর খোসা। আমি এখানে লেবুর খোসা এভাবে কুচি করে নিয়েছি, এবং লাগবে লেবুর পাতা। রসুনগুলো আমি এখানে নিয়ে নিচ্ছি। এবার আমি রসুনগুলো পেস্ট করে নিব। দেখুন রসুনগুলো পেস্ট করা হয়ে গিয়েছে। এবার আমি একটি স্ট্রেইনারের সাহায্যে রস বের করে নিব। একটা চামচ দিয়ে এভাবে হালকা করে চাপ দিলেই দেখবেন রসটা বের হয়ে আসছে। এবার আমি ওই একইভাবে আদাগুলো পেস্ট করে নিব। দেখুন আদাও পেস্ট করা হয়ে গিয়েছে। এবার আমি রসটা বের করে নিব। দেখুন এখানে আদা এবং রসুনের রসটা আমি বের করে নিয়েছি। ড্রাগন টি তৈরি করার জন্য আরও লাগবে চাপাতি, লাগবে ধনিয়া, লাগবে কালো জিরা, লাগবে সাদা এলাচ, লাগবে তেজপাতা, দারচিনি এবং গোলমরিচ। চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পানিটা ভালোভাবে বলক আসার পর দিয়ে দিচ্ছি দারচিনি। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি সাদা এলাচ, এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ, দিচ্ছি ধনিয়া, এবার দিয়ে দিচ্ছি কালো জিরা। এবার দিয়ে দিচ্ছি চাপাতি। এবার সব কিছুকে আমি ভালোভাবে ফুটিয়ে নিব। দেখুন চাটা ফুটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি চোলা থেকে নামিয়ে ফেলছি। চাটাকে এবার আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এবার আমি 2টা কাপে ঢেলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি।
এবার দিয়ে দিচ্ছি আদার রস। এবার দিয়ে দিচ্ছি রসুনের রস। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা লেবুর খোসা। এবার দিয়ে দিচ্ছি লেবুর পাতা, আমি এভাবে কুচি করে নিয়েছি। এবার সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন ড্রাগন টি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি বিস্কিট দিয়ে সাজিয়ে নিচ্ছি। উপরেও আমি এভাবে বিস্কিট দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে ড্রাগন টি রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।